রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হচ্ছে অষ্টম এশিয়ান ট্যুরিজম ফেয়ার। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার কামরুল হাসান সবুজ, বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সবুজ, জুবাইর, এশিয়ান ট্যুরিজম ফেয়ার অষ্টমবারের মতো মেলাটি আয়োজন করা হয়েছে। তিন দিনব্যাপী এই মেলার আজকেই উদ্বোধনী অনুষ্ঠান, এখন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়নি, সেই সেশনটা চলছে। এখানে দেশি বিদেশি প্রায় 130টার মতো স্টল এখানে অংশ নিয়েছে, যারা দেশের ভেতরে এবং দেশের বাইরে বিভিন্ন পর্যটন স্পট তুলে ধরার চেষ্টা করছেন যারা আসছেন তাদের সামনে। এবং এই স্পট তুলে ধরার পাশাপাশি সেখানে যাওয়া থাকা এসব ব্যাপারে তারা বিভিন্ন ধরনের অফার দিয়ে তাদের ক্লায়েন্টদের আকৃষ্ট করার চেষ্টা করছেন। এভাবে এই মেলা, তিন দিনের মেলা, প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত চলবে। এবং মেলার প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে এবার 30 টাকা, প্রতিজন 30 টাকা। এই মেলাতে শুধুমাত্র এই মেলার ভিতরে যে কিছু বিজনেস টু বিজনেস, যে ট্যুরিজম সেক্টরটাকে ডেভেলপ করার জন্য, ইনক্রিজ করার জন্য সেক্টর টু দেশের ভিন দেশের সাথে, অর্থাৎ এক দেশের সাথে আরেক দেশের যে বিজনেস টু বিজনেস ধরনের সেমিনার হবে। এছাড়া মেলাতে বেশ কিছু আয়োজন করা হয়েছে, সেই আয়োজনের ভেতর রয়েছে বিশেষ করে মেলার যে প্রথম দিনে আছে শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিজনেস টু বিজনেস মিটিং। মেলার দ্বিতীয় তৃতীয় দিনে রয়েছে বাংলাদেশ, ফিলিপাইন্স ও ইন্দোনেশিয়ার সাংস্কৃতিক অনুষ্ঠান। এই সাংস্কৃতিক অনুষ্ঠানের ভেতর দিয়ে কিন্তু তাদের দেশের, অর্থাৎ স্বস্ব দেশের যে কালচার, স্বস্ব দেশের যে বিশেষত্ব পর্যটকদের আকর্ষণ করার জন্য সেই বিষয়গুলো কিন্তু তুলে ধরা হয়। এখানে শুধুমাত্র যে পর্যটন স্পট সংশ্লিষ্ট রয়েছে তা নয়, এখানে কিন্তু হোটেল রয়েছে, এয়ারলাইন্স রয়েছে, এবং তারাও তাদের তরফ থেকে যতটুকু সম্ভব অফার দিচ্ছেন। এই মেলাতে বুকিং দিলে সেখানে আমরা দেখছি যে 53% পর্যন্ত এখানে ছাড় রয়েছে সেখানে। এবং যে দেশের ভেতরে বিশেষ করে মেরিন ড্রাইভ, মেরিন ক্রুজ এইসব প্রতিষ্ঠানের পক্ষ থেকেও এখানে স্টল নেওয়া হয়েছে এবং তারাও তাদের পক্ষ থেকে তুলে ধরার চেষ্টা করছে। তো সব কিছু মিলে জুবাইর, তিন দিনের এই মেলার কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে যাবে এবং প্রতিদিন চলবে সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। মেলার প্রবেশ মূল্য 30 টাকা নির্ধারণ করা হয়েছে। জুবাইর, এই ছিল আমার কাছে এই মেলা থেকে সবশেষ। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টার থেকে অষ্টম এশিয়ান ট্যুরিজম ফেয়ারের উদ্বোধনী দিনের খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার কামরুল হাসান সবু।